আজকে আমি চিকেন পকোড়া বানাবো, যার জন্য চিকেন, লবণ, হলুদ আর বেসন, চালের গুঁড়া আর লঙ্কার গুঁড়া, বিট লবণ, আর এই যে আমি ব্যাটার দেবো। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিব। তেলটা এখন গরম হবে, গরম হতে হতে আমি এটা মিক্স করে নিব চিকেনটা। চালের গুঁড়া দিব, লঙ্কার গুঁড়া, দিব বাটার, তার মধ্যে দিয়ে দিব একটু জল। ভালো করে এটা মেখে নেব আমি। মাখা হয়ে গেছে, তেল আমাদের গরম হয়ে গেছে, আমি এখন চিকেন গুলো দিয়ে দিব। আস্তে অল্প স্টিমে আমি আস্তে আস্তে করে এই মতো ভাজব, স্টিমটা কমে দিব। চিকেন পকোড়া আমাদের হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে দিব। আমি চিকেন পকোড়ার মধ্যে বিট লবণ দিয়ে দিব উপর দিয়ে।